হে স্টুডেন্ট, আপনাদেরকে আমি স্বাগতম জানাচ্ছি আমার কম্পিউটার টিউটোরিয়ালে। আমরা এর আগে ইনসার্ট অপশনের অনেকগুলো অপশনই করেছি, শেপস করেছি, ক্লিপ আর্ট করেছি, পিকচার, তারপরে কভার পেজ, ব্লাঙ্ক পেজ, ব্রেক পেজ, হ্যাঁ এগুলো আমরা অলরেডি করে ফেলেছি। তো আপনি যদি এর আগের ক্লাসগুলো করেননি তো আপনি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আগের লিঙ্কগুলো পেয়ে যাবেন, আপনি সেখান থেকে আপনি আগের ক্লাসগুলো করে নিন, তারপর আপনি স্টেপ বাই স্টেপ আপনি এগিয়ে চলুন, ঠিক আছে? তো আজকে আমরা ইনসার্টের আরো অনেক কিছু মানে অপশন নিয়ে আলোচনা করব, অনেক কিছু অপশন শিখবো। তো আসুন ভিডিওটি আরম্ভ করা যাক। সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি টিপে দিন। দেখেন, আমি একটা কথা আপনাকে বলতে ভুলে গিয়েছি যে শ্যাপসের ভিতরে যে কোনো শ্যাপস আছে, সেই শ্যাপসের ভিতরে আপনি টেক্সট অর্থাৎ আপনি লেখা কিভাবে অ্যাড করবেন সেটা আমি এর আগে বলিনি। তো যার জন্য আমি আপনাকে এখন বলে দিচ্ছি যে শ্যাপের ভিতরে আপনি লেখাটিকে কোনো একটি লেখা, যে কোনো লেখা আপনি কিভাবে অ্যাড করবেন। তো আপনি সিম্পলি শ্যাপসটি আগে ড্রয়িং করে নেবেন, শ্যাপসটি অ্যাড করে তারপরে শ্যাপের উপর আপনি সিম্পলি রাইট ক্লিক করবেন। আপনি কি করবেন, রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর দেখেন এখানে অ্যাড টেক্সট অপশন দেখা যাচ্ছে, ঠিক আছে? অ্যাড টেক্সট, এই অ্যাড টেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ইচ্ছা মতো আপনি টাইপ করবেন, যেমন আমি টাইপ করি এল ই এ আর এন আই এন জি লার্নিং ভিডিও, এ আই ডি ই ও ভিডিও। তারপর আপনি এখানে টাইপ করলেন, এখন দেখেন আপনি যদি এটা শেপটিকে যেখানে নিয়ে যাবেন লেখাটিও ঠিক সেখানেই চলে যাবে, অর্থাৎ এই লেখাটি এবং শেপটি দুটা মানে একসঙ্গে হয়ে গেছে, ঠিক আছে? তো এইভাবে আমরা লেখা ইনসার্ট করি। এখন এই লেখাটিকে আমরা, এই শেপটিকে আমরা অনেক ধরনের রূপ দিতে পারি। যেমন দেখেন এই লেখাটিকে যদি আমি, বা আগে এই শেপটিকে আগে রং দেই, শেপটিকে রং দেওয়া এর আগে আমি দেখিয়ে দিয়েছি আপনাকে, শেপ ফিল যে কোনো একটি রং দেই। রং দেওয়ার পরে আমি অন্য একটি রং দেই, আরো মনে করুন কালো রঙই দেব, ঠিক আছে? কালো রঙই দেব, সরি শেপ কালো রঙে দিব। কালো রং দিলে দেখেন লেখাটি অটোমেটিক মানে সাদা হয়ে গেল। এখন আপনি লেখাটিকে অন্য রং দিতে পারেন, বা আপনি আপনার পছন্দ মতো যেগুলো অপশন শিখিয়ে দিয়েছি এর আগে সেই অপশন গুলো দিয়ে আপনি যে কোনো আকৃতির বা যে কোনো আপনি একদম অ্যাট্রাকটিভ আপনি ডকুমেন্ট রেডি করতে পারেন, ঠিক আছে? তো এই ছিল। ইনসার্ট সম্বন্ধে আচ্ছা নেক্সট আসেন হেডার ফুটার, হেডার এন্ড ফুটার। এই যে হেডার এন্ড ফুটার দেখতে পাচ্ছেন, এই হেডার ফুটার কি, আগে আমাদের বুঝতে হবে হেডার কি এন্ড ফুটার কি। হেডার হলো ডকুমেন্টের মার্জিনের উপর অংশটুকু। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি ডকুমেন্টের মার্জিনের উপরের অংশটুকু, অর্থাৎ এই অংশটুকু বলা হয় হেডার। এটা এই যে এই মার্জিন, এই মার্জিনের উপরের অংশটুকু এটাকে বলা হয় হেডার, এবং ফুটার বলা হবে, এবং ফুটার বলা হবে তলের যে মার্জিনটা আছে, এই তলের যেটা মার্জিন, এই মার্জিনের অংশটুকু, তলের মার্জিনের অংশটুকু, তলের এই যে তলের যে মার্জিনটা দেখতে পাচ্ছেন, এই তলের যে মার্জিনটা আছে এর এইটুকে লেখা যাবে না, যার জন্য এইটুকে বলা হয় ফুটার, ঠিক আছে? এই হেডার ফুটারে যদি কোনো কিছু লেখা অ্যাড করতে হয় তাহলে আমরা কিভাবে অ্যাড করব সেটাই আজকে শিখবো, ঠিক আছে? এখন দেখেন হেডার ফুটারে, হেডার এন্ড ফুটারে আমরা কি করব, লেখা অ্যাড করব। তো প্রথমে আমরা এই হেডার অপশনে ক্লিক করব। হেডারে ক্লিক করার পর এখানে দেখেন হেডারে কোন ধরনের আপনি ট্যাগ অ্যাড করতে চান, ঠিক আছে? আপনার এখানকার যদি পছন্দ মতো একটাও না হয় তো আপনি এখানে এডিট হেডার, ঠিক আছে, এডিট হেডারে ক্লিক করেন। ক্লিক করার পর আপনি এখানে ইচ্ছা মতো মানে লেখা ই করেন, যেমন পেজ নাম্বার, পেজ নাম্বার, ঠিক আছে? আমি পেজ নাম্বার দিয়ে দিলাম, ঠিক আছে? আমি এটাকে তারপরে বাইরে ডাবল ক্লিক করব, এই লেখাটি এখানে বসে গেল পেজ নাম্বার। যদিও এই পেজ নাম্বার লেখাটি এখানে ঘোলা দেখা যাচ্ছে, কিন্তু যখন প্রিন্ট করবেন তখন আর এই ঘোলাটি থাকবে না, তখন আপনি কালোই দেখতে পাবেন। ঠিক সেম টু সেম কি ফুটার, তাহলে ইনসার্টে ক্লিক করব। এখন ফুটারে যদি কিছু লিখতে হয় তাহলে আমরা ফুটারে মানে ক্লিক করব এডিট ফুটার। তার মানে ফুটারে আপনি দেখেন ফুটারে মানুষে কি লেখে, জেনারেলি ধরেন আপনারা যে ভোটের কাগজ ছাপায়
যে প্রিন্টার প্রেস গুলো অ্যাডভান্স একটা কল দিয়ে দেয় অমুক জায়গায় মুদ্রিত, অমুক প্রিন্টিং প্রেস, ঠিক আছে? তো সেটাই আপনি এখানে দেখতে পারেন, মানে সেটাই লেখা। যেমন আমি এখানে LER NIN যে লার্নিং ভিডিও, লার্নিং ভিডিও আমি ফুটারে লার্নিং ভিডিও করে দিলাম, দেখেন ফুটারে লার্নিং ভিডিও। এখন আমি এটা প্রিন্ট করি, তাহলে এটা লার্নিং ভিডিও এখানে হবে। এই লেখাটিকে আপনি ইচ্ছা মতো আপনি সরিয়ে নিতে পারেন, যেমন এটি বাউ দিকে আছে, আপনি ইচ্ছা মতো এটার উপরে ডাবল ক্লিক করে নেবেন। ডাবল ক্লিক করার পর আপনি ইচ্ছা মতো লেখাটিকে সরিয়ে নিতে পারবেন, ইচ্ছা মতো যে জায়গায় আপনার প্রয়োজন হয় সেই জায়গায় আপনি নিয়ে যেতে পারেন, মিডিল প্রয়োজন মিডিল নিতে পারেন। শুনেন, এই লেখাগুলো আপনি এইভাবে সাজিয়ে নিতে পারেন, তারপর বাইরে ডাবল ক্লিক করেন। এখন এই ফুটার যদি দরকার না হয় তাহলে কি করব, তাহলে এখানে দেখেন আবার ইনসার্টে যাব, এই হেডার, এই যে রিমুভ হেডার, রিমুভ হেডার যদি ক্লিক করি তাহলে হেডার চলে যাবে, মানে হেডারে লেখাটি চলে গেল। সেম টু সেম ফুটার, ফুটারে যদি আমি ক্লিক করি রিমুভ ফুটার, তাহলে ফুটারে লেখাটি চলে গেল। তো এই ছিল হেডার এন্ড ফুটার। নেক্সট আসেন পেজ নাম্বার। এখন আপনাদের কি হয় পেজ নাম্বার দিতে হয়, মানে অনেকগুলো পেজ হলে, মানে যেমন বইয়ে যেরকম পেজ নাম্বার থাকে সেই পেজ নাম্বার গুলো আমরা যদি দিতে যাই তাহলে কিভাবে দেবো, দেখেন ইনসার্টে ক্লিক করব, তারপরে এখানে পেজ নাম্বার অপশনটি দেখতে পাচ্ছেন, এই পেজ নাম্বার অপশনে ক্লিক করব। পেজ নাম্বার অপশনে ক্লিক করার পর এখানে দেখেন কয়েকটি অপশন আছে, টপ অফ দা পেজ, তার মানে পেজের উপরের উপরে উপরে কোন স্টাইল লাগে আপনার, এই বাউ দিকে দেখতে পাচ্ছেন, মিডিলে দেখে দেখতে পাচ্ছেন, ডান দিকে দেখতে পাচ্ছেন, ঠিক আছে? এখানে পেজ ওয়ান পেজ আপনার যে স্টাইলের দরকার হয় আপনি সেই স্টাইলটি এখান থেকে বেছে নিতে পারেন। বটম অফ দা পেজ, সেম টু সেম যদি বটম অফ দা পেজ নেন, বটম মানে পেজের তলে, তাহলে আপনি কি করবেন, এই পেজের তলে যেটা আছে তলের যে কোনো একটি অপশন আপনি বেছে নিতে পারেন। তারপর পেজ মার্জিন, এখন আপনি পেজটি কিভাবে মার্জিন দিবেন, পেজ মার্জিন যদি আপনার দিতে হয় আপনি এখানে পেজ মার্জিন দিতে পারেন, ঠিক আছে? এখন দেখেন আমি একটা যে কোনো একটা পছন্দ পছন্দ করে নিলাম, যেমন পেজের মিডিলে দিলাম পেজ নাম্বার ওয়ান, ঠিক আছে? এখন এখানে যেহেতু পেজ একটাই আছে তো যার জন্য এখানে শো করাবে না আর গুলো, তাহলে আমি নেক্সট পেজ চলে যাই। যেমন দেখেন আমি অনেকগুলো পেজ ক্রিয়েট করলাম এখানে, তাহলে দেখেন এখানে কি, এই যে পেজ নাম্বার টু, ঠিক আছে? তারপরে দেখেন নেক্সট পেজ, পেজ নাম্বার থ্রি, এরকম করে পেজ নাম্বারিং গুলো হয়ে যাবে, অটোমেটিক নাম্বারিং হবে, ঠিক আছে? আচ্ছা, পেজ নাম্বার যদি আমার রিমুভ করতে হয় তাহলে কিভাবে রিমুভ করব, সেম টু সেম ইনসার্টে ক্লিক করব, তারপরে পেজ নাম্বারে ক্লিক করব। এখানে দেখেন রিমুভ পেজ নাম্বার দেওয়া আছে, এখান থেকে আপনি এই অপশনে ক্লিক করলে পেজ নাম্বার গুলো রিমুভ হয়ে যাবে, ঠিক আছে? এখন দেখেন নেক্সট আসেন টেক্সট বক্স। আমরা যেভাবে হেডার ফুটারে দিছিলাম আমরা টেক্সট বক্স দিয়ে হেডার ফুটারের মতোই কাজ করতে পারি, যে কোনো জায়গায় আমরা এই টেক্সট বক্স দিয়ে টেক্সট ইনসার্ট করতে পারি। কিভাবে করব, যে ইনসার্ট টেক্সট বক্স, টেক্সট বক্সের সেম টু সেম মানে শেপসের মতোই কাজ করে, ড্রো টেক্সট, ড্রো টেক্সট দিয়ে আমরা এখানে মানে ড্রো টেক্সট বক্স ড্রয়িং করে নিলাম। এখন আমি এখানে ই দেব, লেখা লিখবো লার্নিং ভিডিও। এখন এই লেখাটিকে আমি এভাবে মানে আমার ইচ্ছা মতো আমি এখানে কমিয়ে দিতে পারি, ঠিক আছে? এই লেখাটিকে আমি যেখানে ইচ্ছা সেখানে নিয়ে বসিয়ে দিতে পারি, মার্জিন থাক আর যেটাই থাক, যে জায়গায় থাক আমি ইচ্ছা মতো বসিয়ে দিতে পারবো। এখন যদি আপনার এই বাউন্ডারি অপশনটি দরকার না হয় তাহলে আপনি সিম্পলি এটার উপরে বাউন্ডারি লাইন যখন আসবে, তখন এই যে যখন এই চিনটা আসবে দেখতে পাচ্ছেন, তখন আপনি ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর আপনি এখানে শেপ আউটলাইনে গেলেন, আউটলাইনে যাওয়ার পর আপনি নো আউটলাইন করে দিলেন, তাহলে দেখেন বাহিরের লেখাগুলো থাকলো না, আপনি এটা যে যেখানে ইচ্ছা সেইখানে নিয়ে বসিয়ে দিতে পারেন। এটা হলো টেক্সট বক্সের কাজ, টেক্সট বক্স দিয়ে অনেক সময় অনেক কাজ করা হয়, ঠিক আছে? আপনি প্র্যাকটিস করতে করতে জেনে যাবেন টেক্সট বক্স দিয়ে কি কি করতে পারি। তারপর আসে ওয়ার্ড আর্ট। ওয়ার্ড আর্ট কি, যে বস্তুটাকে আমরা ওয়ার্ড আর্ট দিতে চাই বা ই করতে যাই সেই ওয়ার্ড আর্টে আমরা শিখবো। ওয়ার্ড আর্টটা খুবই একটা ইম্পর্টেন্ট, খুবই ডিজাইনিং, ভালো একটা ডিজাইন করতে পারি আমরা লেখাগুলোকে এই ওয়ার্ড আর্ট দিয়ে। তাহলে ওয়ার্ড আর্টটা কি জিনিস সেটা আমরা এখন শিখব। তাহলে ইনসার্টে ক্লিক করব, এই দেখতে পাচ্ছেন ওয়ার্ড আর্ট, এই ওয়ার্ড আর্টে ক্লিক করব। ওয়ার্ড আর্টে ক্লিক করার পর এখানে দেখেন অনেকগুলো অপশন দেখা যাচ্ছে, আপনার পছন্দ মতো আপনি যে কোনো একটি অপশন এখান থেকে বেছে নিতে পারেন। আপনি এই অপশনটি বেছে নিলেন, নিয়ে এখানে আপনি ওই অপশনটি লেখেন LERNING, LERNING VIDEO, লার্নিং ভিডিও।
বাস এখানে নিয়ে ওকে মারেন। ওকে টেপার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন এটা সরছে না, কিন্তু এটা কিন্তু সরে যাচ্ছে না, ঠিক আছে, লিমিটেড অল্প অল্প সরছে। হ্যাঁ, যার জন্য কি আগের আপনি ইসে চলে যান, শেপসে আপনি কিভাবে করেছিলেন মনে আছে? এটার উপরে ডাবল ক্লিক করতে হয়, করার পর এই যে টেক্সট ড্রপিং অপশন, এই টেক্সট ড্রপিং অপশনে গিয়ে এখান থেকে আপনি কি করতে পারেন, স্কোয়ার করতে পারেন। স্কোয়ার করলে কি হবে, এই লেখাটি তখন আমি টানাটানি করলে লেখাটি সরে যাবে, ঠিক আছে। বাস তাহলে এটা লেখাটি যদি আমি উপরে দেই, তাহলে এই উপরে আমি এখানে দিয়ে দিলাম। এই লেখাটি যদি আমি ভাস করতে চাই, ব্যান করতে চাই, এর আগে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয়। শেপসের ক্ষেত্রে যেরকম ঠিক ওই রকম ভাবে আপনি এটাকে মানে কমানো বাড়ানো করতে পারবেন, যতটুকু আপনার সুবিধা অনুযায়ী ব্যান করতে হয় আপনি ব্যান করবেন, সুবিধা অনুযায়ী আপনি এখানে এটাকে আপনার প্রয়োজন মতো আপনি এটাকে সরিয়ে নিতে পারেন, ঠিক আছে, প্রয়োজন মতো আপনার কাজটি করতে পারেন। তারপর দেখেন এই আর্টটিকে আমরা আরো কি কি করতে পারি, যেমন এটার উপরে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করার পর এখানে থ্রিডি ইফেক্টস এ গিয়েও তো আমরা এখানে অনেকগুলো কাজ করতে পারি, ঠিক আছে। থ্রিডি একটা ইফেক্টস দিলাম, এখানে থ্রিডি ইফেক্টস দিলাম, তারপর এখানে আমরা থ্রিডি কালারে যাব, থ্রিডি কালারে আমরা কোনটা কালার দেব সেই কালারটি আমরা দিতে পারি। যেমন কালার আমি এটা দিলাম, না এটা দিলাম, এখানে থ্রিডি কালার হয়ে গেল। এই লেখাটিকে আবার অন্য রকম করতে ই করে দিতে পারি, যেমন এটা শেপ ফিলে গিয়ে আমরা যে কোনো কালার দিতে পারি, ঠিক আছে, এখানে ইচ্ছা মতো কালার দিতে পারি, বা এখান থেকে আমরা পিকচারও ইনসার্ট করতে পারি। দেখেন পিকচার ইনসার্ট করলে কি হয়, কই পিকচার তো দেখছি না, দিলাম দেখেন এই লেখাটির ভিতরে পিকচার এসে গেল, ঠিক আছে, লেখাটি পিকচার দিয়ে হয়ে যায়, ঠিক আছে। এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ভালো জিনিস, আপনি এটা শিখে নেবেন যে এই রকম করে আমরা কিভাবে করব। লেখাটিকে আমরা অনেক ডিজাইন করতে পারি, যেমন এই লেখাটিকে যদি আমরা সিনারি দিতে চাই তাহলে এখান থেকে কি করব, এই লেখাটিকে ডাবল ক্লিক করে তারপরে আমরা এখানে এই ফরম্যাটে যাব, গিয়ে এখানে এই শেপ ফিল, এই শেপ ফিলে গিয়ে টেক্সচারও করতে পারি। হ্যাঁ, বা এখানে পিকচার আমরা আপনার ভালো ভালো যদি পিকচার থাকে গ্রেডিয়েন্টও করতে পারেন, ভালো ভালো পিকচার থাকলে আপনি পিকচার দিতে পারেন, কারণ আমার এখানে ভালো পিকচার নেই আজকে, দেখতে পাচ্ছি না ওরকম পিকচার, পিকচারই নেই আজকে। এই দেখেন স্যাম্পল পিকচার, দেখেন আমি যদি এই পিকচারটি এখানে যদি দিয়ে দিই, দেখেন কি সুন্দর লেখাটি একদম মানে মনে হচ্ছে মানে সিনারির লেখা, ঠিক আছে, ভিতরে ভিতরে লেখাটি বসে গেল। তো খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, খুবই ডিজাইনিং এর জিনিস, আপনি এটা দিয়ে অনেক কিছু ভালো ডিজাইনিং করতে পারবেন, এই অপশনটি খুবই দরকার। এটা কি ওয়ার্ড আর্ট, ঠিক আছে, আপনি ইচ্ছা মতো করে নিতে পারবেন। তো বন্ধুরা এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনার বন্ধুদের মধ্যে, যাতে তারাও এই ভিডিওটি দেখে কম্পিউটার কোর্সটি শিখে নিতে পারে। এবং এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও বা নতুন নতুন আপডেট পাওয়ার জন্য, ঠিক আছে। এরপর আমরা শিখবো এই ইকুয়েশন নিয়ে, সিম্বল নিয়ে, আরো কিছু অপশনগুলো নিয়ে আমরা নেক্সট টিউটোরিয়ালে শিখবো। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।